হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই দা বংস্ট্রের নতুন ফ্রেস ভিডিওতে এবং আজকে ভিডিওর বিষয়ে তোমরা ভিডিও থামলে দেখি বুঝতে পেরে গেছো ভিডিওতে কী হতে চলেছে ভিডিওতে আমরা আলোচনা করবো ভারতের নোবেল জয়ীদের নাম অর্থাৎ ভারতের নোবেল জয়ীদের তালিকা নিয়ে আজকে আমরা আর কিছু আলোচনা করবো তাদের কে কোন বিষয়ের জন্য এবং কত সালে তারা পেয়েছিলেন আমরা পরপর একটা ক্রমানুসারে তোমাদেরকে সামনে তুলে ধরবো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ভালো লাগে তা তোমরা পরে অবশ্যই লাইক দেবে শেয়ার করবে বন্ধু দেওয়া যাবে বেশি বেশি করে এবার নিচে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি এবং তোমরা কি এই ধরনের ভিডিও পছন্দ করছো কিনা করছো তোমরা লিখে যাবে কমেন্টে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে তো প্লিজ সাবস্ক্রাইব বাটনে টিপে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি অবশ্যই বাজে দেবে এরকমই আমাদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি প্রথমে এখানে যে ব্যক্তির নাম আসছে অর্থাৎ এক নম্বরে যিনি আসছেন আমরা যেহেতু সাল অনুসারে সাজে রেখেছি তো প্রথমেই সাল অনুসারে যদি দেখতে দেখতে যাই তো সেরে সেরকমভাবে আমরা বলবো তো চলো প্রথমে দেখে নেই কী আছে তো এক নম্বরে যেটি যদি দেখে নিই তো আমরা এক নম্বরে দেখতে পাবো এখানে এক নম্বরে আছে রোনাল্ড রস জন্মসূত্রে যিনি ভারতীয় ছিলেন কি জন্য পেয়েছিলেন শারীরবিদ্যা বা মেডিসিনের জন্য তিনি পেয়েছিলেন কত সালে নোবেল পেয়েছিলেন উনিশশো সালে তিনি পেয়ে গেছিলেন নোবেল হলো তারপরে দুই নম্বর দেখে নেব দুই নম্বরে যদি দেখতে যায় তা রুডিয়ার ক্রিপলিং জন্মসূত্রে তিনিও ভারতীয় ছিলেন তিনি কী বিষয়ের জন্য পেয়েছিলেন নোবেল অর্থাৎ সাহিত্য বিষয়ে সাহিত্যের জন্য পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে তিনি পেয়ে গেছিলেন নোবেল চলে আসবো পরে অর্থাৎ তিন নম্বরে দেখে নেব তিন নম্বরে যদি দেখি তো আমাদের এখানে দেখতে পাবো তিন নম্বরে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আছেন তিনিও সাহিত্যের জন্যই পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন উনিশশো সালে তিনি পেয়েছিলেন নোবেল অর্থাৎ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়ে গেছিলেন উনিশশো সালে নোবেল তবে চার নম্বরে দেখে নেব চার নম্বরে আছে সি ভি রামান তিনি কী বিষয়ের জন্য পেয়েছিলেন পদার্থবিদ্যা পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি পেয়েছিলেন এই নোবেল কত সালে পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে তিনি পেয়েছিলেন এই নোবেল তারপরে অর্থাৎ পাঁচ নম্বরে চলে আসবো পাঁচ নম্বরে চলে আসতে চলে আসতে দেখতে পাচ্ছি আমরা পাঁচ নম্বরে কী আছে পাঁচ নম্বরে আছে হরগোবিন্দ খুরানা কে পাঁচ নম্বরে আছে হরগোবিন্দ খুরানা তিনি ছিলেন ভারতীয় বংশোদ্বুদ্ধ অর্থাৎ ভারতেরই একজন তিনি শারিরবিদ্যা কী জন্য পেয়েছিলেন শারীরবিদ্যা বা মেডিসিনের জন্য পেয়েছিলেন এবং কত সালে পেয়েছিলেন উনিশশো সালে প্রথমে দেখেলাম আমরা রোনাল্ড তারপরে পেয়েছিলেন শারীরবিদ্যা মেডিসিনের জন্য এরপরে আমরা কি দেখলাম হরগোবিন্দ খোরানো তিনি পেয়েছিলেন শারীরবিদ্যা বিদ্যা বা মেডিসিনের জন্য উনিশশো আটষট্টি সালে নোবেল তারপর দেখে যাবো আমরা মাদার টেরেজা অর্থাৎ আমাদের শান্তির জন্য তিনি যিনি মাদার মানে নোবেল পেয়েছিলেন মাদার টেরেজা শান্তির জন্য পেয়েছিলেন কথা সালে উনিশশো ঊনআশি সালে উনিশশো ঊনআশি সালে তিনি শান্তির জন্য অর্থাৎ মাদার টেরেজা শান্তির জন্য তিনি নোবেল প্রাইজটি অর্থাৎ পুরস্কারটি পেয়েছিলেন চলে আসবো আমাদের পরবর্তীতে অর্থাৎ সাত নম্বরে দেখে নেব তো সাত নম্বরে যদি আমরা দেখি তো সাত নম্বরে দেখতে পাচ্ছ তোমাদের সাত নম্বরের নাম চোখের সামনে তো সুব্রাক্ষণম চন্দ্রশেখর সুব্রাক্ষণম চন্দ্রশেখর পক্ষের জন্য ভারতীয় বংশোযুদ্ধ ছিলেন তিনি এবং পদার্থবিদ্যা জন্য পেয়েছিলেন তিনি কত সালে উনিশশো তিরাশি সালে তিনি পেয়ে গেছিলেন নোবেল এবং তার উনিশশো তিরিশ সালে তিনি পদার্থবিদ্যা গবেষণা করার জন্য তিনি পেয়েছিলেন উনিশশো তিরাশি সালে তারপরে পরবর্তীতে দেখে নেব আট নম্বরে কি আছে আট নম্বরে আছে চতুর্থম দালাইলাম চোদ্দতম দালাল তিনি জন্মসূত্রে একজন ভারতীয় ছিলেন এবং কী জন্য পেয়েছিলেন শান্তির জন্য এর আগে দেখলাম আদাত্রেজা তিনি পেয়েছিলেন শান্তির জন্য এবং এখানে দেখছি চৌদ্দতম দালালিল্লাম তিনিও শান্তির জন্যই পেয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে তিনিও পেয়েছিলেন এবং ন নম্বরে যিনি আছেন তিনি তার কবিতা লেখা আমরা সবাই পড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অমর্ত সেন তিনি কী জন্য পেয়েছিলেন তিনি পেয়েছিলেন অর্থনীতিতে অর্থনীতি বিষয়ের জন্য তিনি পেয়েছিলেন উনিশশো সালে তিনি পেয়ে গেছিলেন নোবেল প্রাইজ অর্থনীতিতে জন্য কে পেয়েছিলেন তো অমর্ত সেন এবং তোমাদের এখানে তারপরে তারপরে ছিল যেমন দশ নম্বরে দশ নম্বরে যদি দেখে নিই দশ নম্বরে দেখতে পাচ্ছি দশ নম্বরে আছে ভি এস নৈপাল জন্মসূত্রে তিনিও ভারতীয় ছিলেন তিনি কী বিষয়ের জন্য পেয়েছিলেন সাহিত্যের জন্য পেয়েছিলেন এবং কত সালে পেয়েছিলেন দু হাজার এক সালে তিনি পেয়ে গেছিলেন নোবেল পুরস্কার তারপরে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন সরি এগারো নম্বরের নামটা দেখে নেবো ভেঙ্কট রামান রামকৃষ্ণন তিনি পেয়েছিলেন রসায়নের জন্য দু হাজার নয় সালে তিনি পেয়ে গেছিলেন দু হাজার নয় সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন রসায়নের জন্য তারপরে দেখে নেব বারো নম্বরে অর্থাৎ শেষে কি আছে শেষে যদি দেখি অর্থাৎ কৈলাস সত্যার্থী শান্তির জন্য পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালে নোবেল প্রাইজ তো তোমরা এখানে আমরা তোমরা দেখতে পেলে বারোটি বারো জনের অর্থাৎ বারো জন ব্যক্তির স্মরণীয় ব্যক্তির নাম আমরা এখানে পরপর লিখে রেখেছি এবং সাল অনুসারে আমরা লিখে রেখেছি পরপর সাল অনুসারে তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো সাল আস্তে আস্তে প্রথম থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে হচ্ছে অর্থাৎ সাল অনুসারে আমরা এখানে সাজিয়ে রেখেছি অর্থাৎ সাল অনুসারে যে যেমনভাবে নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নাম সেরকমভাবে সাজিয়ে রেখেছে তোমাদের পড়তে সুবিধা হয় তো এখানে এখানে বিভিন্ন রকমভাবে কোশ কোশ্চেন আসতে পারে এবং কীরকমভাবে কোশ্চেন আসতে পারে আমি বলে দিই একটু অর্থাৎ তোমরা যদি এখানে দেখো এখানে বিভিন্ন রকমের কথা অর্থাৎ এখানে যে বলা হতেই পারে যে রুডিয়ার রোনাল্ড রস কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন হতে পারে রোনাল্ড লস কী জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন কী বিষয়ের জন্য এরকমভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তো তোমরা এই বইগুলি যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই বড় বলছি লাইক করবে শেয়ার করবে বলতে মাঝে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আজকে ভিডিওটি এখানে শেষ করছি এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এবং যদি আমাদের নিচে কমেন্ট করে জানাবে কমেন্ট প্লিজ অর্থাৎ কমেন্ট করে জানাবে কেমন লাগবে ভিডিওটি অর্থাৎ কমেন্ট তোমরা কমেন্ট করলে আমরা আগ্রহী হয় ভিডিও বানাতে ভিডিও বানাতে ভালো লাগবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি জয় হিন্দ বন্ধু মাতরাম দেখার জন্য শেষটি ফ্রেশ ভিডিওতে